ভারতের প্রথম মহিলা স্নাইপার বিএসএফের সুমন কুমারী। এই অসম সাহসিনী কার্যত জঙ্গিদের বুকে ভয় ধরানোর জন্য যথেষ্ট। আজকে এই খবরের মাধ্যমে আমরা আপনাদের সাথে পরিচয় করাব ভারতের প্রথম মহিলা স্নাইপার সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান সুমন কুমারীর সাথে। ভারতের মহিলারা কোনোভাবেই পিছিয়ে থাকতে পারেন না, তারা সব কিছুতেই পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করতে পারেন। এর নজির আমরা আগেও পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে, যেখানে আমরা পুরুষের বাইরে মহিলাকে কল্পনা করতে পারি না, সেখানেও ভারতীয় মহিলারা যোগ্যতার বলে নিজেদের প্রমাণ করেছেন। মহাকাশ থেকে যুদ্ধক্ষেত্র, সব স্তরেই ভারতীয় মহিলারা অচলায়তন ভেঙে নিজেদের প্রমাণ করেছেন। এবার সীমান্তে দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের আরেক ভূমিকন্যা, হিমাচল প্রদেশের মান্ডি জেলার মেয়ে সুমন কুমারী। একেবারেই মধ্যবিত্ত সাদামাটা পরিবারের মেয়ে সুমন কুমারী বর্তমানে ভারতের প্রথম মহিলা স্নাইপার। অসম সাহসিনী এই স্নাইপার কার্যত জঙ্গিদের বুকে ভয় ধরানোর পক্ষে যথেষ্ট। সীমান্তে সদা জাগ্রত বিএসএফ, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষায় অটল থাকেন বিএসএফ জওয়ানেরা, তপ্ত মরুভূমি কিংবা ভারত বাংলাদেশ সীমান্তের সুন্দরবন, সদা সর্বত্র সজাগ বাহিনীর জওয়ানেরা। এবার সেই বাহিনীর নাম আরও উজ্জ্বল করলেন বাহিনীর অন্যতম জওয়ান সুমন কুমারী। সুমন কুমারী পাহাড়ের মেয়ে, হিমাচল প্রদেশের মান্ডি জেলায় তার বাড়ি, বাবা ইলেকট্রিশিয়ান, মা গৃহবধূ। একেবারেই সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন সুমন কুমারী। সেই সুমন কুমারী এবার ভারতের নারী শক্তিকে এক অন্য দিশা দেখালেন। জানা গেছে 2021 সালে তিনি বিএসএফে যোগ দিয়েছিলেন, পরবর্তীতে ইন্দোরে সেন্ট্রাল স্কুল অফ ওয়েপেন্স অ্যান্ড প্র্যাকটিসে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। 8 সপ্তাহের স্নাইপার কোর্স, সেখানে সসম্মানের সাথে উত্তীর্ণ হয়েছেন তিনি। শুধু স্নাইপিংয়ের প্রশিক্ষণ নয়, সাথে একেবারে ক্যামোফ্লেজ হয়ে শত্রুর কাছে যাতে চলে যেতে পারে স্নাইপার, যাতে স্নাইপারকে শত্রুরা বুঝতেই না পারে, সেই প্রশিক্ষণও নিয়েছেন তিনি। স্নাইপিং প্রশিক্ষণের এক প্রশিক্ষক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, অনেক সময় পুরুষরাই এই প্রশিক্ষণের নাম নিতে চান না, আর সুমন কুমারী নিজেই টিমকে লিড করেছেন। স্নাইপার দূর থেকে শত্রুকে খতম করবার জন্য ব্যবহার করা হয়ে থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, লক্ষ্যে স্থির থাকতে নিজেকে ক্যামোফ্লেজ করতে হয়, দীর্ঘ সময় এভাবে যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতার প্রয়োজন, তার জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়। সুমন কুমারী বর্তমানে ভারতের গর্ব। ওয়াকি বহলের মতে, এই রকম কাজের জন্য প্রবল শারীরিক এবং মানসিক শক্তির প্রয়োজন হয়। যেখানে ছেলেরাই এই ধরনের কোর্সে নাম দেওয়ার আগে দুবার ভেবে থাকেন, সুমন কুমারীর লিড সেখানে এক গর্বের দৃষ্টান্ত স্থাপন করেছে, যা আগামী দিনে বাহিনীর সদস্যদের কাছেও দৃষ্টান্ত হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।